আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অর্ণব ফ্যান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে অনেকদিন পরে নামাজ বাটি সার দিয়ে আসছে, নামাজ বাসায় আসছেন। ওরা হয়তো কিছুদিন আমাদের বাসায় থাকবে, আমার আব্বু আম্মু গ্রামে চলে যেতেছে, আমি আর আমার আপু বাসায় থাকবো। তো এই লোক কিছুদিন ধরে আমাদের বাসায় থাকবে। দেখো ওর চুল, ওরা আমি কি সুন্দর ঈদে এত সুন্দর চুল কাটাই নিয়ে আসছিলাম, ওরা বাটি সার দিয়ে নিয়ে আসছে। কিনে তোর বাটি সার কাছে কে আম্মু? ওই নতুন নতুন হাসটা দেখছো তুমি, কল ডাকের বাচ্চা? হ্যাঁ, ওই যে দেখছো, এই ফুল দেখো গাছে কত ফুল হয়েছে, এত ফুল তুমি কোনো সময় দেখছো? হ্যাঁ, সুন্দর না ফুল, মাশাআল্লাহ। আমি প্রথম দিকে ভাবছিলাম এগুলোতে কোনো ঘ্রাণ আসবে না, এখন দিয়ে যে সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, কিন্তু খুব কড়া ঘ্রাণ না। আচ্ছা ভিতরে আসবা, আসো। আমাদের ম্যান্ডারিন প্যাডটা আবার ডিম দিতেছে ওই যে বক্সের ভিতরে, আমি আজকে চেক করছি, টোটাল 4টা ডিম দিছে, দেখি কয়টা ডিম পারে। আর ওর কিছু ডিম আমি ওর আর উড ডাক মিক্স, শুধু ওর না, উড ডাক এবং ম্যান্ডারিন এই দুজনের কিছু ডিম আমি আমার ইয়ার নিচে দিছিলাম, চিকেনের নিচে দিছিলাম। ওইখান থেকে আমি দিই, আজকে চেক করছি 5টা ডিমের ভিতরে 2টা ডিম ফাটেল হয়েছে, যদিও আজকে মাত্র 3 দিন হয়েছে, একটু সময় নিয়ে দেখি। যদিও কালকের বৃষ্টিতে দেখো নেট আবার খুলে গেছে, আমাদের আমাদের এদিকে কালকে এত বৃষ্টি হয়েছে, হ্যাঁ সকালে আজকে সকালেও হয়েছে, কালকে রাত্রেও হয়েছে, পুরা নেট এখান থেকে ছিঁড়ে ফেলছে। উপরে শিডিং নেটটা আছে না, এটা আবার ঠিক করতে হবে, এটা ঠিক করা যে কষ্ট রে ভাই। দেখো মামা এগুলো বড় হয়েছে না, এই দেখো, এই দেখো এগুলো আমাদের ঘরের বাচ্চা, এই 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 দুইটা, এই দুইটা আর এই একটা, তিনটা, ওই যে বাইরে একটা আছে, 4টা বড় হয়ে গেছে না, এটা সুন্দর, এটাও বড় হয়ে গেছে, সব বড় হয়ে গেছে। এই যে আমাদের হাইব্রিড ফিসেন মেলটা এখানে দাঁড়ায় আছে, এই মেলটাই আমাদের বাসায় মেটিং করতেছে। অ্যান্ড যদি আমরা ফিসেন্টের বেবি পাই, আই থিঙ্ক এই মেলেরই বাচ্চা পাবো। ওই যে ফিমেল এইখানে একটা, অ্যান্ড এইখানে একটা, আর এই যে মেল আরেকটা এখানে আছে, ঠিক আছে। আর বাচ্চা এটার ভিতরে যে বাচ্চাগুলো ছিল এগুলোকে তো সরাই ফেলছি, আমার রেবেটগুলোকে দেখাই, দেখি এই পুতুলকে আমরা আলাদা করে দিছি। কেন আলাদা করে দিছি, আমি দেখতেছিলাম যে লিও আর পুতুল, আচ্ছা লিওর মোটামুটি ভালো বয়স হয়ে গেছে, ওরে এখন যদি পুতুলের সাথে রাখি ওরা মিটিং করবে, যেটা আমি চাইতেছি না। ওরে আমরা মিটিংয়ে দিব আরও কিছুদিন পরে, ওরা একটু বয়স হোক তারপরে ইনশাল্লাহ। এই জন্য আমরা লিওকে এই জায়গায় সরাই দিছি, এই যে লিও এখানে আছে, লিও এখানে, এই যে চিজ এখানে, চিজ খাইতেছে। আমরা খাবারের বাটি আনতে পাঠাইছি, আমাদের খাবারের বাটির সংকট, আমরা নতুন বাটি আনতেছি আপাতত। এই যে কবুতরের যে বড়ো বড়ো বাটিগুলো আছে না, এগুলোতে আমরা রাখছি, এই যে খাবার টাবার দিতেছি এখানে। আর এইখানে এই যে দেখি আমার এই যে লায়ন হেডের আমার এইখানে আমার এই সিলভার লায়ন হেড বাচ্চাটা, ফিমেল বেবি এটা, ও একটু উইক তো অন্য অন্য বাচ্চার তুলনায়, এই জন্য ওরে আমরা আলাদা করে দিছি। দেখো কত কিউট একটা বাচ্চা হয়েছে মাশাআল্লাহ, হ্যাঁ কিউট একটা বাচ্চা হয়েছে না, ওরে আলাদা করে দিছে। ফিসেন বাচ্চাগুলো আবার নিজ নিজ জায়গায় ফিরে আসছে, কারণ ওদেরকে আমরা বাইরে নিছিলাম, ওইখানে যেদিনই ওদের বাইরে নিছি ওই দিনই বৃষ্টি হওয়া শুরু করছে। আমার আমার এইখানে 2টা চিকেন আমি ব্রুডিং করানোর ট্রাই করতেছি, ব্রুডিং করানোর ট্রাই করতেছি বলতে ওদেরকে যে ডিমের সেপারেট প্লেস করে দিছি, এখানে পুষ্পা আছে, ও আমার সবথেকে ভালো ব্রুডার, ও যদি ব্রুডিংয়ে বসে আমরা আমাদের যে এইখানে কিছু ফিসেন্টের এগ আছে, এই যে এগুলো সব ফিসেন্টের এগ, রেডি হ্যামেস ফিসেন্ট, হ্যাঁ ওই ফিসেন্টের, ওই ফিসেন্টের এগগুলোকে আমরা তখন যে কোনো 2টা চিকেনে একটা চিকেনের নিচে দিব। আমাদের মেশিনে টোটাল 6টা ডিমের মতো আছে, যেগুলো ফার্টিল হয়েছে, আর এইখানে যে কয়টা ডিম আছে দেখি এগুলোর ভিতরে কয়টা আমরা রেডি হ্যামেস ফিসেন্টের বাচ্চা পাই। নিচের রুমে পুরো রুম খালি, তো সাউন্ড বাড়ি খাবে, এটা স্বাভাবিক। ম্যাঙ্গোটা ছেড়ে রাখছি, আমরা আমাদের সুগার গ্লাইডার আর হ্যামস্টারের আপডেটটা দেখাইতে আসছি। আমার আগের যে রুবরোস্কি হ্যামস্টারগুলো ছিল না, মানে বাচ্চা যেগুলো হয়েছিল তার ভিতরে একটা ফিমেল বাচ্চা আছে এখন বর্তমানে, আর নতুন যে বাচ্চাগুলো হয়েছিল এই যে নতুন মা, অ্যান্ড ওইখানে টোটাল 6টা বাচ্চা হয়েছিল, বাট একটা বাচ্চা একটু উইক হয়েছিল, মানে জন্মের পর থেকেই দেখছিলাম উইক, ওই বাচ্চাটা বাঁচে নাই, বাকি 5টা বাচ্চা, ওই যে ওইখানে 5টা বাচ্চা আছে, যদি না মানে কোনো অ্যাক্সিডেন্ট না হইলে আমার মনে হয় না যে ওই বাচ্চাগুলো একটাও মানে মারা যাবে এরকম কোনো সম্ভাবনা আছে, সবগুলো টিকে যাবে ইনশাল্লাহ। আর এই যে এইখানে 4টা বাচ্চা হয়েছিল, এই দেখো এখন দুধ খেতেছে, দেখি ওদের একটু দেখে, দেখছো এগুলো বড় বড় হয়ে গেছে, চোখ ফুটে গেছে মাশাআল্লাহ। এই যে দেখো
এত সুন্দর। এগুলোর নাম হলো, যারা জানে না তাদেরকে বলি, এই হ্যামস্টারগুলোর নাম হলো হাস্কি ফেস রোবোরস্কি। ওদের মুখ দেখতে হাস্কির মতো, তো এই জন্য ওদের নাম হাস্কি ফেস রোবোরস্কি। ওরা ওয়ার্ল্ডের সবথেকে কিউট আর সবথেকে ছোট হ্যামস্টার প্রজাতির ভিতরে একটা। মাশাআল্লাহ, যে আমার এই বাচ্চাগুলো বড় হয়ে গেছে, আর হয়তো কিছুদিনের ভিতরে আমরা চাইলে ওদেরকে সেপারেট করে দিতে পারবো মায়ের কাছ থেকে। এখানে টোটাল 4টা বাচ্চা আছে, যদি আমি এখনো চেক করি নাই কয়টা মেল কয়টা ফিমেল। আর এই যে এই যে এই ফিমেলটার মেলটাকে আমি এই যে এখানে সেপারেট করে রাখছি, কারণ আগের বার একটা ঝামেলা করছিল এই মেলের জন্য। অ্যান্ড যেইটার জন্য অ্যাকচুয়ালি সবাই ওয়েট করতেছে, সুগার গ্লাইডার। ওই যে মেলটা ঘুমাইতেছে এখনো ভিতরে, দেখা যায়। আর ফিমেলটা বাইরে আছে মেবি। এই যে ফিমেল, এই যে, ঠিক আছে। কিন্তু সমস্যা হলো, বাচ্চা হওয়ার পর থেকে ফিমেলটাকে আমি তেমন একটা দেখাইতে পারতেছি না। আমি যদি অনেকবার ট্রাই করছিলাম। আসো 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 আসো, ও তেমন একটা এখন আর বের হয় না। হ্যাঁ, এই যে খরগোশের পানির বাটি বললাম না, চলে আসবে পানি আর খাবারের বাটি। এই বড় বড় এই বাটিগুলা খাঁচার ভিতরে জায়গা নষ্ট করতেছে, খাঁচার সৌন্দর্য নষ্ট করতেছে। এই তো অনেকগুলো আনছি, এগুলো আমার অনেকদিন ধরে আনবানব করে আনা হইতেছে না। এই ঠিক আছে, এগুলোতে খাবার পানি দুইটাই দিব। দেখি চিজের খাঁচা, চিজের ফিড। এই যে না, খাঁচার ভিতরে কতটুকু জায়গা বেঁচে গেছে। এই সবগুলো র্যাবিটের খাঁচার ভিতরে দিয়ে দিছি, দেখছে। এই যে নতুন ইয়া, নতুন নতুন অ্যান্ড এইটার ভিতরে দিয়ে দিছি। এই যে ওরা ফিড খাইতেছে আমার বাচ্চাগুলা। এই তিনটা মেল, তিনটা মেল, ওইখানে একটা ফিমেল অ্যান্ড এই জায়গায় একটা ফিমেল। না বের করে দেখালে ওর সৌন্দর্যটা বুঝবেন না। এই ওরা এখানে বসায়, হ্যাঁ দেখো ওরা কি কিউট দেখায়, দেখছ। দিনের বেলা দেখলে আরও সুন্দর লাগতো, একদম কিউট একটা বাচ্চা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর না, অনেক সুন্দর। দেখ পানি খাইতেছে, দেখা যায়। পুতুল, ও পুতুল পুতুল, এই তো এই ছিল আজকের ভিডিও। অ্যাকচুয়ালি সন্ধ্যার টাইমে খুব সুন্দর করে ভিডিও করতে পারি নাই, একটু ব্যস্ত ছিলাম, এই জন্য সারাদিন কিছু করি না। ভাবলাম যে ভিডিও করবো না, তারপরে ভাবলাম যে অল্প একটু ভিডিও করে সবাইকে একটু দেখাই দিই, ছোটোখাটো যে আপডেটগুলো হয়েছে এগুলো একটু দেখে। ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিক থাকে, নেক্সট ভিডিওতে একটা বড়ো সারপ্রাইজ আসতেছে, দোয়া করেন যাতে সব কিছু ঠিক থাকে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হয় পরবর্তী ভিডিওতে, টাটা।